লুকটা নিয়ে আমি ভীষণভাবে হ্যাপি, মানে ফার্স্ট টাইম এরকম একটা হাই ফ্যাশন লুক, মানে একদম ডিফারেন্ট। এর আগেও হাই ফ্যাশন আমি করেছি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জনারের, তো এই রকম মানে ড্রেস আর কি ফার্স্ট টাইম, ভেরি ফার্স্ট টাইম আমি পরলাম। তার জন্য অবশ্যই থ্যাংক ইউ জানাবো প্রথমেই যে ড্রেসটা ডিজাইন করেছে আমার খুব কাছের আমার বন্ধু সম্পূর্ণাকে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণা। আর আজকে এত সুন্দর একটা ফটোশ্যুট অর্গানাইজ করেছে আমাদের সকলের প্রিয় শানুদা। শানুদার সাথে আমার আগের বারেও কাজ করার কথা ছিল কিন্তু সামহাউ হয়নি, বাট এখন হচ্ছে। তো আমি ভীষণ হ্যাপি আমার লুক নিয়ে, ওভারঅল মেকআপ, হেয়ার, ড্রেস, পুরো মানে আর কি গেট আপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর বাকিটা তো শ্যুট করতে করতে জানতে পারবো, আমাদের বিটিএস ফান তোমরা দেখতেই পাও, যারা যারা টলি টক্স ফলো করো, সঙ্গে থাকো, তারা দেখতে পাবে। আশা করছি খুব ভালো একটা শ্যুট হতে চলেছে। আমি ছোটো থেকেই সাজতে খুব ভালোবাসি, তো ডিফারেন্ট ডিফারেন্ট লুক হবে। আর সিরিয়ালে কী হয়, আমরা তো যেহেতু ডিফারেন্ট লুকটা আমরা অনেকে সিরিয়ালে পাই না, হয়তো পাই, ডিপেন্ডস অন ক্যারেক্টার্স, কিন্তু ফটোশ্যুট করার একটাই আমাদের, যারা আমরা সিরিয়াল করি, সিরিজ মুভি অতটা করি না, যারা সিরিয়ালে দৈনন্দিন জীবনে একই রকম সাজি, তাদের কাছে ফটোশ্যুটটা একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স, একটুখানি নাড়াঘাটা করা আর কি, লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা, তো আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। যখন ক্যামেরার সামনে থাকতে হয় তো কীরকম দেখতে লাগছে সেটা খুব ম্যাটার করে। একদম একদম, তুমি নিজেকে মেনটেন করো? আমি একদম মেনটেন করি না, আমি দুর্বেলা আজকে ভাত মাংস খেয়েছি, পাতি বাঙালি ভেতম বাড়ির আর কি মেয়ে, আমার ভীষণ ভালো লাগে ভাত খেতে, মেনটেন যতটুকু দরকার, মানে পরিমাণটা অল্প খাই, প্রচুর খেয়ে নিই না, সেটা চেষ্টা করি। আর এখন যা গরম পড়েছে, প্রচুর ফল আর জল, আর সেই সঙ্গে একটু আর কি লাইফস্টাইলটা ঠিকঠাক একটা টাইমের মধ্যে খাওয়া দাওয়া করা, টাইমটা যাতে করে পার না হয়, দ্যাটস ইট, এইটুকুই আমার মেনটেন করা। বিরিয়ানি লাস্ট গত সপ্তাহতেই খেয়েছি আর্সেলানের, কারণ আমার শুটিংয়ের পথে পরে, তো বিরিয়ানি আমায় খেতেই হয়, ভীষণ ভালোবাসি আমরা বিরিয়ানি, মাঝে মাঝে আনাই শুটিংয়েও, তো লাস্ট উইকেই আমরা বিরিয়ানি খেয়েছি, শুটিংয়েই খেয়েছিলাম। টিমটা ভীষণ ভালো একটা টিম, আমি ফার্স্ট টাইম এনাদের সাথে কাজ করলাম কিন্তু আমার মনেই হলো না, যেন মনে হলো আমি এর আগেও কাজ করেছি। প্রথমেই জানাবো আমাদের সকলের প্রিয় শানুদা, শানুদা তো আছেই, সবটা পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে করার মানুষ, ঠান্ডা মাথার মানুষ। তারপরে আমি সুন্দর করে সাজিয়েছি আমার হেয়ার অ্যান্ড মেকআপ অর্পিতা সাধুকা, সৌরভ সাহা, আর আমার ড্রেস দিয়েছে সম্পূর্ণা, আর যারা যারা ক্যামেরা মানে স্টিল ফটোগ্রাফার আছে, ভিডিওগ্রাফিতে আছে অরিজিৎ, বাবিন, সৌরভ, আর এত সুন্দর ফটোশ্যুট পুরোটাই স্পন্সর করেছে আমাদের প্রিয় রাজ বন্ধনদা, থ্যাংক ইউ সো মাচ রাজদা। তোমার সাথে ইন ফিউচার আরও ভালো ভালো শ্যুট হোক, আরও ভালো ভালো আমরা সবাই একসাথে কাজ করি, এটাই আশা রাখবো।